আসসালামু আলাইকুম, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরহাট, ঐতিহাসিক চৌগাছার গরুরহাট। দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভী গরু, দেখা দেখি দামাদামি হচ্ছে। কেমন দামে দামাদামি হচ্ছে দেখা দেখি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, বাছুর সহ দুধের গাভী, সুপ্রিয় দর্শক, কি অবস্থা? ভালো আছেন না? শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ। এটা ষাট বাছুর না বাচ্চা বাছুর? ষাট বাছুর। আপনারা শুনলেন, ষাট বাছুর দর্শক, সহ দুধের গাভী। তা কুরাত জাত নাকি? কুরাত জাতের গাভী, দেখতে পারছেন। এত শুকনা কেন? একদম কাবু হয়ে গেছে, হাড্ডি সার হয়ে গেছে। ভ্যান চালায় আর গরু পালন করে, তো ভ্যান চালায় কি গরু পালন করা যাবে? যাবে, সময় দিতে হবে। কয় দাঁত? দুই দাঁতের গরুর এই অবস্থা। দর্শক, আপনারা চাইলে গরুটা খামারে উঠাতে পারবেন, পর্যাপ্ত যত্ন, কিরমিরি ডোজ, লিভার টনিক করলে গরুটা হয়তো লাইনে চলে আসবে। দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভী। চাচ্ছেন কত? একশো পাঁচ চাওয়া। দাম একটু বেশি হয়ে যাচ্ছে না? আশি বিরাশি বলেছে। আপনার নিয়ত? ছিয়াশি সাতাশ। দর্শক, বাছুর সহ দুধের গাভী ছিয়াশি সাতাশি হলে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভী, দেখা দেখি দামাদামি হচ্ছে। অনেক সুন্দর একটা বাছুর। কাকা, মালিক কে? আপনি? ষাট বাছুর না বাকনা বাছুর? আড়ে বাছুর। দর্শক, দেখতে পাচ্ছেন ষাট বাছুর সহ দুধের গাভী, গাভী গরুর হাটে। গাভীটা তো দেশি জাত না? কয় দাঁতের গাভী? মোটামুটি চার পাঁচ বিয়ন দিছে, তা তো হয়তো কানিসাও গরু চার পাঁচ বিয়ন দিয়ে থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভী। দুধ কি নিচ্ছেন মোটেও? দুধ কি হচ্ছে মোটেও? দেড় কেজি হচ্ছে। চাচ্ছেন কত? একশো পনেরো। এটা আপনার চাওয়া? শুনতে পেলেন দর্শক, বাছুর সহ দুধের গাভী, ষাট বাছুর সহ দুধের গাভী, একশো পনেরো দাম চাচ্ছে। দাম উঠেছে কত? পঁচানব্বই। আপনার নিয়ত? একশো হলে বিক্রি হবে, পঁচানব্বই উঠেছে। দর্শক, দেখতে পাচ্ছেন একশো হলে বিক্রি হবে, পঁচানব্বই উঠেছে। দেখানোর চেষ্টা করছি, দর দাম জানানোর চেষ্টা করছি। এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাভী। এবার এ তো ষাট বাছুর নাকি? দেখলেই বোঝা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বাজার কেমন যাচ্ছে? ভালো, খারাপ না, মোটামুটি ভালো। মানে আপনারা খুশি? হ্যাঁ, মোটামুটি ভালো। এটা তো দেশাল জাতের গাভী, দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাভী। তো বাছুরটা তো মোটামুটি পনেরো বিশ দিন বয়স নাকি? এগারো দিন বয়স। তো টার্গেট ঠিক আছে, এগারো দিন বয়স। দর্শক, ষাট বাছুর সহ দুধের গাভী, দেখতে পাচ্ছেন পালাম। দেখুন দুধ কতটুকু হচ্ছে? তিন কেজি হচ্ছে। চাচ্ছেন কত? দাম চাচ্ছি, মানে লোকে বলছে পঁচাশি আশি বিরাশি, মানে আশি পঁচাশি উঠেছে। দর্শক, গরুটা দেখা দেখি দামাদামি চলতেছে, আশি পঁচাশি পর্যন্ত উঠেছে ষাট বাছুর সহ দুধের গাভী। আপনার নিয়ত কেমন? নব্বই, হালকা উঠলেই দিয়ে দিবেন, ঠিক আছে ভাই, বেচা বিক্রি করেন। দর্শক, দেখতে পাচ্ছেন দুধের গাভী গরুর হাট থেকে গরু বেচা বিক্রি চলতেছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাছুর সহ গাভী। দর্শক, দেখা দেখি দামাদামি হচ্ছে। ষাট বাছুর না বকনা বাছুর কাকা? বকনা বাছুর, আপনারা শুনলেন বকনা বাছুর। বাছুর সহ গাভী কত যাচ্ছেন? সাতাশি চাওয়া। দাম উঠেছে? সাতাত্তর। সাতাত্তর, একটু তাগান ক্যামেরার দিকে, লজ্জা করতেছে। বেচা বিক্রি নিয়ত কত? ছিয়াশি। দর্শক, বেচা বিক্রি নিয়ত কত? বিরাশি। দর্শক, শুনলেন বাছুর সহ দুধের গাভী বিরাশি হলে বিক্রি হবে।